হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আসিম ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি পিপিঘাতের দিকে ঘুরতে দিতে। এখন পিপিঘাত লাগে দেখতে কত বড় বড় পিপিঘাত, কত সুন্দর সুন্দর লাগে পিপিঘাত দেখতে। কত পিপি হয়ে গেছে গাছে, প্রত্যেকটা গাছে পিপি আছে। কত সুন্দর লাগে পিপি গুলো দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে পিপি গাছগুলো। অনেকটা গাছে পিপে আছে, এখন অনেক পিপি গাছ, এটা ফুটোর পিপি গাছে ভর্তি এটা। আর কালকে রাতে প্রচন্ড ঝড় হওয়ার কারণে সব পিপি গাছ পড়ে গেছে দেখো। সব পিপি গাছ পড়ে গেছে ঝড় হওয়ার কারণে। এদিকে সামনে আরো অনেক পিপে গাছ পড়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে মানুষের। কত পিপে গাছ পড়ে গেছে দেখো, কালকে প্রচন্ড ঝড় হয়ে গেছে, সেই ঝড়ে অনেক পিপে গাছ পড়ে গেছে, অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে কালকের। গাছে পিপে আছে, অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে কালকের প্রচন্ড ঝড় আবার বৃষ্টির কারণে গাছগুলো সব পড়ে যায়। এত গাছের তলে কত পিপে পড়ে আছে, আর গাছগুলো দেখো কত বড় বড় পিপে গাছ। গাছের তলে কত পিপে পড়ে আছে কালকে ঝড়ে, প্রচন্ড পিপে পড়ে গেছে গাছে। গাছের উপরে একটা একটা অনেক অনেকটা করে পিপে আছে, প্রচুর পিপে আছে। একটা গাছে পুরোটা গাছে পিপে ভর্তি। দুঃখের কারণ কালকে প্রচন্ড ঝড় হওয়ার কারণে অনেক পিপে গাছ সব পড়ে গেছে। পুরোটা পিপে খেত, এটা পিপে খেতে ভর্তি। পিপে গাছ পড়ে গেছে, আর পিপে গাছ তোলাতে কত পিপে পড়ে গেছে। পুরোটা পিপে খেয়ে এটা, আর গাছে কত পিপে আছে বড় বড় পিপে। একটা গাছে কত কত পিপে সব, ঝড়ে সব পড়ে গেছে পিপে গাছগুলো দেখো। জালে জালে পিপে আসছে গাছে, গাছগুলো সব পড়ে গেছে কালকে রাতে। এত ঝড় আবহাওয়া হয়ে গেছে না কালকের, প্রচন্ড পিপে গাছে ক্ষতি হয়ে গেছে মালিকের। পুরো পিপে গাছে ভর্তি, চারিদিকে শুধু পিপে গাছ আর পিপে গাছ। একটা একটা গাছে মিনিমাম 20-30 কিলো করে পিপে আছে। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলে আপনারা সবাই কমেন্টে জানাবেন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি।
বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিও, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।